আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষে যাদের মনোবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমাদের মনোবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে আমাদের আজকে সুভার শর্ট সাজেশন তোমাদেরকে দিব বি পার্টের জন্য, বি পার্ট এবং সি পার্টের জন্য। বি পার্টে থাকতেছে তোমাদের জন্য দুইটা প্রশ্ন, দুইটার মধ্যে একটা কমন পাবা, এবং সি পার্টে তিনটা প্রশ্ন থাকবে, তিনটার মধ্যে তোমরা একটা কমন পাবা। অর্থাৎ পাঁচটা প্রশ্ন পড়লে চতুর্থ অধ্যায় থেকে তোমরা দুইটা প্রশ্ন নিশ্চিত কমন পাবা। সো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, আর সবগুলো পর্ব দেখো। আমার এখানে যে মনোবিজ্ঞানের যে প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্টে এখানে সবগুলো ভিডিও দেওয়া রয়েছে, তো তুমি এখান থেকে সবগুলো দেখে নিতে পারবে। আর তুমি যদি আমাদের গ্রুপে জয়েন করে না, তো দেখো গ্রুপে আমাদের যে পেইড সাজেশন রয়েছে, তোমরা 100% কমন উপযোগী প্রশ্ন নম্বর 1, 2 করে এখানে পোস্ট করতেছি। দেখো তোমরা এখান থেকে আমাদের পোস্টগুলো কিন্তু তোমাদের কিন্তু কাজে দেবে। তাই অবশ্যই তোমরা আমাদের এনইউ ডিগ্রি শর্ট সাজেশন নামে গ্রুপটাতে ফলো দিয়ে রাখো, এখানে কিন্তু সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবা। আর যে কোনো কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই তুমি আমার আইডিকে ফলো দিয়ে রাখো, ঠিক আছে? তো চলো শুরু করে দিচ্ছি। আর বলে রাখি, তোমাদের আমাদের যে সুভার শর্ট সাজেশন রয়েছে, শর্ট সাজেশনে পাস করার জন্য প্রশ্ন রয়েছে খ বিভাগে মাত্র 15টি আর খ বিভাগে 11টি প্রশ্ন। সো এই প্রশ্নগুলো আয়ত্ত করলে তুমি নিশ্চিত কিন্তু পাস করতে পারবে। সো সাজেশন নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত মেসেজ দাও। সো চলো, আমার কাছে তুমি ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ থেকে শুরু করে তৃতীয় বর্ষ পর্যন্ত শর্ট সাজেশনগুলো পাবে। তো তোমার যেহেতু দরকার মনোবিজ্ঞান, সো আমরা মনোবিজ্ঞানের ফোল্ডারে চলে যাচ্ছি। সো আসলে তুমি এখানে দেখতে পারবা শর্ট সাজেশন, সাজেশন উত্তর এবং সাজেশন উত্তরে এখানে বিগত সবগুলো সালের সলিউশন কিন্তু তুমি দেখতে পারবা, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রথম প্রশ্নটি, প্রথম প্রশ্নটি হচ্ছে 2018 সালের 6 নম্বর প্রশ্ন। সো আমরা সাজেশন উত্তরে চলে যাচ্ছি, 2018 সালের ফোল্ডারে যাব। 2018 সালের 6 খ বিভাগের 6 নং প্রশ্ন। দেখো 6 নং প্রশ্নটা আমরা ওপেন করে নিচ্ছি। একেবারে ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, আর যে বলা হচ্ছে স্মৃতির প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা দাও। সো 18 সালের 6 নম্বর এবং 16 সালের 6 হিসেবে প্রশ্নটি এসেছিল, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা না টেনে পজ করে দেখে নাও, আমি এখানে দিয়ে নিচ্ছি। যারা সাজেশন পেড সাজেশন নিবা না, তোমরা এখান থেকে জাস্ট আইডিয়া নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা উত্তর করতে পারবে। সো এরপরে যে দ্বিতীয় প্রশ্নটি রেখেছি, সেটা হচ্ছে 2020 সালের 6 নম্বর প্রশ্ন। তো 2020 সালে চলে যাব, খ বিভাগে যাব, এখান থেকে 6 আমরা টাচ করে দিব, 6 আমাদের চলে আসবে। দেখো আমি আরেকবার স্মরণ করে দেই, তোমরা যদি আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও, পেইড সাজেশন একেবারে, তোমরা সবগুলো বোর্ড কোশ্চেনের সলিউশন কিন্তু আমার কাছে পাবা, তা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেও, ঠিক আছে? তো চলো, আমরা যে প্রশ্নটি রেখেছি 2020 সালের 6 নম্বর, সেটা হচ্ছে স্বল্প স্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য লিখো। সো এই প্রশ্নটি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, উত্তর সহকারে দেখিয়ে দিচ্ছি। পেইড সাজেশন নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। তো এরপরে আমরা এই দুইটা প্রশ্ন তোমাকে দিচ্ছে, দুইটার মধ্যে তোমরা একটা কমন পাবা। এখন আসি সি পার্টের জন্য। সি পার্টের প্রথম প্রশ্নটি যেটা দিব, সেটা হচ্ছে 2000, আমরা একটু ব্যাগে আসতেছি, এই প্রশ্নটির ব্যাগে আসি, 2019 সালের 16 নম্বর কোশ্চেন। সো চলো চলে যাচ্ছি, 2000 গ বিভাগের 19 সালের আমরা চলে আসি, সরি এখানে 18 সালের পোর্টালে ঢোকা হয়েছে, 2019 সালের 16 নম্বর প্রশ্ন। তো নেট ব্যবস্থা একটু আজকে খারাপ, যার কারণে লোড নিচ্ছে। 19 সালের 16 নম্বর, ওকে দেখো। তো 16 নম্বর প্রশ্নটি ছিল, আবেগকালীন শারীরিক পরিবর্তন সমূহ বর্ণনা করো বা আবেগের সংজ্ঞা দাও। প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের সবার জন্য, তাই তোমরা প্রশ্নটি উত্তর সহকারে দেখে নাও, যে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, ঠিক আছে? এই যে দেখো আমি একটু নিচে নিচে চলে আসতেছি, দেখো পুরোটাই। সাজেশন নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা, এ হচ্ছে উপসংহার, ঠিক আছে? এরপরে 2020 সালের 13 নম্বর প্রশ্নটি করতে হবে। আমরা 2020 সালের ফোল্ডারে চলে যাই, আসো, 2020 সাল, 2020 সালে 13 নম্বর, চলো 2020 সালে 13 নম্বর, তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই 20 সালের 13 নম্বর প্রশ্নটি। যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে আসবে, দেখতে পাচ্ছ 2017 সালের 8, 18 সালের 13, 20 সালের 13, 16 সালের 13, 14 সালের 14 নম্বর হিসেবে প্রশ্নটি এসেছিল। সো এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে। স্মৃতি পরিমাপের পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। সো আমরা উত্তরটা দেখে নিব, আর সুপার সাজেশন নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও।
তাহলে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে এখান থেকে পুরো অংশটা ভূমিকা দেন, এরপর রয়েছে দেখো আমি পুরো অংশটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোথাও বুঝতে প্রবলেম না হয়, এবং একটু বড় প্রশ্নের উত্তর উপসংহার পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে টোটালি তোমার হচ্ছে খ বিভাগে 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন এবং গ বিভাগে 2টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন। তো এই 5টার মধ্যে তুমি কিন্তু নিশ্চিত 10 মার্ক কমন পাবা, তাই অবশ্যই আমাদের ভিডিওটি দেখো, আর পরবর্তী পর্বগুলো আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। আচ্ছা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব আপডেট পাবা, আর পিকচার আকারে PDF ফাইলগুলো তুমি আমাদের এই গ্রুপে পাবা, তো অবশ্যই আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না।